সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট আচার্য জয়ন্ত শাস্ত্রী, যিনি জ্যোতিষ এবং তন্ত্র মতে কাজ করেন। এবং শুধু তাই নয় দর্শক বন্ধু, প্রত্যেকেই জানেন যে জয়ন্তদা কিন্তু আপনি এলেন আর ওই কয়েক মিনিটের মধ্যে একটা ছক দেখেই আপনার প্রতিকার প্রতিবিধান বলে দিলেন, সেই অ্যাস্ট্রোলজি কিন্তু করেন না এবং এই অ্যাস্ট্রোলজিতে তিনি বিশ্বাসী নন। তিনি সদা সর্বদা বলেন যে অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যার বিচার বিশ্লেষণ করতে গেলে অন্তত আধ ঘন্টা 45 মিনিট টাইম লাগে। সেখানে শুধু যে লগ্ন ছক দেখেই একজন মানুষের জীবন সম্পর্কে বলা যায় তা নয়, তার অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলো দেখতে হয়, তার সঙ্গে সেই মানুষটির পাম দেখার একটা ব্যাপার থাকে, মানুষটির গ্রাফোলজি প্রয়োজন হলে আরও অনেক কিছুর কিন্তু দরকার। সেই সমস্ত কিছুর পরে কিন্তু আসে প্রতিকার বা প্রতিবিধান, আর শুধু লগ্ন ছক দেখে কিন্তু বিচার হয় না, সেখানে অনেক কিছু দেখার পর একটা সিদ্ধান্তে আসতে হয়। তাই দীর্ঘ সময় নিয়ে তিনি কিন্তু লিমিটেড মানুষের ছক নিয়েই দেখেন, সে চেম্বারে একসঙ্গে 20 জন 25 জন দেখেন না, 10 জনের বেশি দেখেন না, প্রত্যেকেই জানেন। যে কাজটা তিনি হাতে নেন সেটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব সহকারে গ্যারেন্টি যুক্ত কাজ করেন। এবার গ্যারেন্টি হচ্ছে সেই কাজে, অর্থাৎ তিনি যে কাজটা তন্ত্র মতে করবেন সেটা তিনি দায়িত্ব নিয়ে করেন এবং বলে দেন এই টাইমের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। একটা সময় নির্দিষ্ট করে দেন যে 1 বছর বা 2 বছর 3 বছর তা নয়, হলে এই টাইমের মধ্যেই হবে। আর যদি তিনি দেখেন যে না সেটা সম্ভব নয়, পরিষ্কার বলে দেন দাদা সরি এই কাজ সম্ভব নয়, হবে না, আমার দ্বারায় হবে না, আপনি যদি অন্য কোথাও যান যেতে পারেন কিন্তু অর্থ নষ্ট হবে। এই যে কথাটা মুখে বলে দেন সেটাই কিন্তু হয়, অর্থ নষ্ট হয়। তাই সব কাজও তিনি হাতে নেন না, কারণ তিনি বলেন যে একটা মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অর্থটা ইনকাম করেন। আমি অ্যাস্ট্রোলজার, আমি মানুষের সমস্যার সমাধান করি, আমি তার অর্থটাকে নষ্ট করি না বা করতে দিই না। তাই কিন্তু আজ তিনি আচার্য জয়ন্ত শাস্ত্রী, তাই আজ তিনি কিন্তু আপনাদের মনের মণিকুঠায় নিজের আসনটি পেতেছেন। সেই জয়ন্তদাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। নমস্কার জয়ন্ত। নমস্কার, ওম নমঃ শিবায়, জয় মাতা। জয়ন্তদা, আপনি যেরকম দায়িত্ব নিয়ে বলেন, যেরকম দায়িত্ব নিয়ে কাজ নেন, সামনে 9 তারিখ আলোক কৌশিকী অমাবস্যা, আপনি প্রায় অমাবস্যাতেই তারাপীঠে থাকেন, আর এই অমাবস্যা মানে আপনার তারাপীঠে ভীষণ যোগ্য বা বহু মানুষের কাজ করবেন, সেই বিষয় একটু শুনবো ফোনের বন্ধুকে দেখে নিয়ে। অবশ্যই। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে আবির চক্রবর্তী বলছি। আবির চক্রবর্তী, আবির আপনার ডেট অফ বার্থ? 27/7/1989। 27/7/1989, তাই তো? 89। কটার সময় জন্ম? রাত্রি দুটো। জন্মস্থান? কল্যাণী। সেদিনটা কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার। প্রশ্নটা বলুন। হ্যাঁ, কি জানতে চাইছেন? আমি ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছি। কি করছেন বর্তমানে? বর্তমানে প্রাইভেট কোম্পানিতে একটা জব করছিলাম। ব্যাস ব্যাস, আর 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 কিছু বল। হ্যালো হ্যালো হ্যালো, আর কিছু বলতে হবে না, বাকিটা জয়ন্তদা বলে দেবেন। জয়ন্তদা, উনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেন, ভালো কিছু বা সরকারি জব কি আছে, এটাই হচ্ছে ওনার প্রশ্ন। দেখুন, সরকারি জবের ক্ষেত্রে বর্তমানে কিন্তু মানে সময়টা কিন্তু ঠিক নেই। এখন দেখবেন সব থেকে ব্যাপার হচ্ছে আপনাকে যে টাইমটা বলছি এই টাইমটাকে একটু ফলো করুন। দেখুন, 24 জুন 2017 পর থেকে নানা রকম সমস্যা হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? একদম শুনতে পাচ্ছেন? আচ্ছা, 24 জুন 2017 পর থেকে আপনার কিন্তু সমস্যা বেড়েছে, যে কোনো হওয়া কাজ হতে গিয়ে বাধা আসছে। আপনি জানেন এই চাকরিটা আমার পাবো, মানে সেই চাকরি কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে, এবং আপনি যে পরিমাণ খাটবেন সেই পরিমাণ পয়সা তো পাবেন না।
নানা রকম উপরওয়ালার সাথে অশান্তি, এসবগুলো হচ্ছে কি? একদম একদম সেইভাবে হচ্ছিল। মানে মানে আগের বছরে আমি জবটা পেয়েছিলাম নভেম্বরে, তো পেতে আমার খুবই কষ্ট হয়েছে। আপনি এখন আপনার 29শে এপ্রিল 2020 পর্যন্ত নেগেটিভ টাইম চলছে, এবং সব থেকে ব্যাপার হচ্ছে আপনি বর্তমানে কি কাজ করছেন, চাকরি করছেন? জবটা আমি ছেড়েছি জুলাইয়ের 20 তারিখে। এইটা কিন্তু খুব ভুল কাজ করেছেন। এই চাকরি ছাড়লে পরে নতুন চাকরি পাওয়া কিন্তু এই সময় খুব টাফ ব্যাপার। যাই হোক, দেখুন, চেষ্টা করে দেখুন, আর একটু প্রতারণার যোগ চলছে। আপনি কিন্তু যে কোনো মুহূর্তে ফেঁসে যেতে পারেন, একটু সাবধানে থাকবেন। ভালো থাকবেন। আর এই যে জায়গাটা, প্রতারণার যোগ চলছে বা ফেঁসে যেতে পারেন, সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারেন। তার জন্য টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে 9007775788 9804700000, এই নাম্বারে কিন্তু ফোন করে, বুকিং করে যোগাযোগ করতে হবে। আর আলোক কৌশিকী অমাবস্যায় যারা কাজ করাতে চাইছেন, তাদের কিন্তু এই নাম্বারেই ফোন করে বুকিং করতে হবে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? গৌতমবাবু কোথা থেকে? বর্ধমান। হ্যাঁ বর্ধমান। গৌতমবাবু ডেট অফ বার্থ? না, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম আর ডেট অফ বার্থ? মেয়ের নাম প্রীতি দাস, 2/2/2012। 2/2/2012। কটার সময় জন্ম? সকাল 6:20। সকাল 6:20 জন্মস্থান? নদিয়া। নদিয়া। কি বার ছিল? হ্যালো। হ্যাঁ, সেদিনটা কি বার ছিল? দিনটা আমার শুক্রবার সকাল মনে হচ্ছে। 2/2/2012, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি কে হন বাবা? আমি মেয়ের বাবা হই। কি বার সেটা মনে নেই? শুক্রবার সকাল তো। শুক্রবার সকাল না, বৃহস্পতিবার সকাল দেখতে পাচ্ছি আমি এখানে। শুক্রবার সকাল, ঠিক আছে ঠিক আছে দাদা, ভুল হয়েছে, বৃহস্পতিবার সকাল, ঠিক আছে। দেখুন, আপনার ভুল হলে পরে আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে, আমার মুখ দিয়ে কোনো ভুল বেরিয়ে গেলে সেটা তো ইয়ে তো আপনি লাইভে বলবেন না। না না দাদা, সরি, আমার ডেট অফটা ঠিক আছে, ডেট অফ বার্থটা ঠিক আছে। বলুন, কি জানতে চাইছেন? এ তো মেয়ে খুব ছোট। এখন কোন ক্লাসে পড়ছে? দেখুন, পরিষ্কার আমি কতগুলো জিনিস বলে রাখছি, আপনি হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। এমনি আপনার মেয়ে কিন্তু শান্ত স্বভাবের, কিন্তু পড়তে বসলেই চঞ্চল ভাব থাকবে ওর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, একটু চঞ্চল, হ্যাঁ একটু চঞ্চল ভাব থাকবে, কিন্তু এই মেয়েকে যদি ঠিক মতো পড়াশুনো করানো যায়, আগামী দিনে যদি নিজের জন্মস্থান থেকে দূরে গিয়ে পড়ানো হয়, এ মেয়ে বিশাল জায়গায় যাবে। এর খালি এটা দামি কথা বলেছেন, আমার কথাগুলো শুনে নিন। হ্যাঁ হ্যাঁ। নেক্সট হচ্ছে, যাই করবেন নাচ টাচে যদি ভর্তি ভর্তি করেন, পা সামলে, পায়ে কিন্তু লাগার সম্ভাবনা খুব বেশি। তা বলে এইটা বলবো না যে আপনি বন্ধ করবেন, সেটা নয়। যদি পারেন একটু গানে দিতে পারেন, গানের গলা খুব ভালো হবে। লেখাপড়ার দিকে আমি প্রথমেই বলে দিয়েছি অত্যন্ত ভালো, যদি পড়াতে পারেন ঠিক মতো, বাইরে গিয়ে যদি পড়াতে পারেন, এ অনেক দূরে গিয়ে পৌঁছবে। হ্যাঁ, এখনের কথা বলেন নি, আপনি মানুষ বাইরে কখন যায়। ভালো করে ভালো করে আগে কথাগুলো শুনুন, আপনাকে বললাম যে ঠিক মতো যদি পড়াশুনো করাতে পারেন, আপনার মেয়ে বাইরে গিয়ে একটা বিশাল জায়গায় পৌঁছবে। ভালো থাকবেন। একদম পরিষ্কার জয়ন্তদা বলে দিলেন, বাইরে বাইরে কিন্তু কেউ ক্লাস ওয়ানেও যায় না আর মাধ্যমিকেও যায় না, বাইরে যায় উচ্চ মাধ্যমিক দেওয়ার পর, যখন সে কোনো একটা লাইন নিয়ে পড়াশোনা করে, সেই সময় যদি ওকে জন্মস্থান থেকে দূরে পড়ানো হয়, ভালো রেজাল্ট সে করবে এবং ভালো জায়গায় যাবে। জয়ন্তদা, একটু যদি আলোক কৌশিকীর বিষয়ে, কারণ আপনার অনুষ্ঠান মানে ফোনের ঝড়। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কৌশিকী অবস্থা তো নতুন করে বলার কিছু নেই, প্রত্যেক অমাবস্যায় কাজ হচ্ছে, এই অমাবস্যায় তো হবেই, আর মানে এবারে 2 দিন ধরে হবে, রবিবার হবে এবং সোমবার হবে। এবং যারা যারা অলরেডি নাম লিখে নিয়েছেন তাদের তো ঠিক আছে, যারা যারা কাজ করাবেন বলে পরে জানাবেন বলেছেন, যে তাদের উদ্দেশ্যে বলবে, যদি মনে হয় কাজ করার কথা, তো সেদিনকে একটা বিশাল চাপ যায়, জায়গাটা জায়গা মানে পাওয়াও খুব টাফ হয়ে যায়, যার জন্য আগে থেকে আমরা এ করি। তো যদি তাদের কাছে রিকোয়েস্ট করবো যে একটু অ্যাডভান্স একটু বলবেন,
মানে অন্তত কাজ সম্বন্ধে সেই দিনকে হচ্ছে আমি এর আগেও বলেছি যে সেই দিনকে ওই মহাশ্মশানে দাঁড়িয়ে মায়ের এক মানে উদ্দেশ্য করে মানে এক দৃষ্টে যদি প্রার্থনা করা যায়, নিষ্ঠা সহকারে যদি প্রার্থনা করা যায়, আপনি কাজ পাবেন। তো দাদা তারপরে যদি আমরা এই তন্ত্র মতে যে কাজ করি, এটা বলা বলার কোনো অবকাশ থাকে না, কারণ সম্ভব না, কারণ তার আগে যাদের কাজগুলো হবে, কি কাজ, তাদের সমস্ত সরঞ্জাম, যোগাড়, যান্ত্রিক অনেক কিছু ব্যাপার থাকে। 7 তারিখের পরে কিন্তু আর নাম নেওয়া হবে না। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন, কোথায় থেকে বলছি? আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়ে। আপনাদের প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, নিয়মিত দেখি। আচ্ছা, আপনি এর আগে এসেছেন আপনি বাঁকুড়া চেম্বারে কখনো এসেছেন দাদার কাছে? না না দাদা, সত্যি কথা বলছি আসিনি, আমার খুব ইচ্ছে যাওয়া। আচ্ছা, বাঁকুড়া কোথায় থাকেন আপনি? বাঁকুড়া কোথায় থাকেন? বাঁকুড়া রায়পুর। আচ্ছা, বলুন বলুন মেয়ের নাম আর ডেট অফ বার্থ। মেয়ের নাম সুমনা রায় আর ডেট অফ বার্থ হচ্ছে 10/4/1989। 10/4/1989 কটার সময় জন্ম? সকাল 9:15 বার্নপুর হসপিটাল। সকাল 9:15 বার্নপুর, তাই তো? হ্যাঁ, বার্নপুর হসপিটাল। আচ্ছা, কি বার ছিল? সোমবার ছিল দাদা। দেখুন, দেখে নিচ্ছি দেখছি। ওর ক্যারিয়ার আর বিয়ে সম্বন্ধে জানতে চাই। ক্যারিয়ার আর বিয়ে? ক্যারিয়ার মানে মেয়ে এখন কি পড়াশোনা করছে? চাকরির যোগ তো নেই যে কথাটা বলবো না, চাকরির যোগ তো আছে, এবং যদি পারেন নিজের জন্মস্থান থেকে একটু দূরে পাঠাবেন, এর ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ওই যোগটা রয়েছে, এবং সরকারি চাকরির যোগ রয়েছে দেখতে পাচ্ছি। বিবাহ ক্ষেত্রে দাঁড়ান, আমি লাইভ অনুষ্ঠানেতে এত ডিটেলস বলা যায় না, এগুলো টাইম অনেক হিসাবের ব্যাপার হয়। একটা জিনিস আমি বারংবার বলি যে লাইভ অনুষ্ঠানে জাস্ট একটা ওভারঅল বলে দেওয়া হলো, কিন্তু আপনি চিন্তা করুন। হ্যাঁ, আপনি যদি আমার চেম্বারে আসেন 45 মিনিট টাইম নেবো, তার নিচ নেবোটা কেন? তার ভেঙে ভেঙে টাইমগুলোকে হিসাব করার ব্যাপার থাকে। এখন যেমন চলছে নেগেটিভ সময়, এখন কিন্তু না চাকরি মানে না চাকরি হবে না বাধা এই বিয়ে হবে, তো চাকরিতে বাধা আসবে, বিবাহ ক্ষেত্রে বাধা আসবে, এটা চলবে আপনি 16 জানুয়ারি 2020 পর্যন্ত, বৃহস্পতির মহাদশা এবং শনির অন্তর্দশা। কিন্তু আমি এটা বলবো যে লাইফের কিন্তু গোল্ডেন পিরিয়ড চলছে, তো এই টাইমে বলবো যে এই 2020 পর থেকে কিন্তু অনেক দিকে উন্নতি আছে, এবং চাকরি ক্ষেত্রেও উন্নতি আছে, এবং বিবাহ ক্ষেত্রেও অনেক ইয়ে আছে। বিবাহ হবে এটুকু হালকা করে বলে রাখছি, ভালো ঘরে হবে, তবে যাই করেন নাই করেন মাঙ্গলিক দোষটা কিন্তু খণ্ডন করে নেবেন, মাঙ্গলিক দোষটা রয়েছে। বার্নপুরের একটা রেফারেন্স দিলেন, আপনার মেয়ের জন্ম হয়েছে বার্নপুরে, তো আমি সেই ক্ষেত্রে বলছি যদি বার্নপুর যদি আপনার কেউ রিলেটিভ থাকে, আমি কালকে যেমন সারাদিন আমি আসানসোল মানে বার্নপুরের মাঝখানে একটা জায়গা আছে কোর্ট মোড়, ওখানে আমি নিজস্ব চেম্বার আছে, আমি সারাদিন থাকবো, যদি মনে হয় ওখানেও যোগাযোগ করতে পারেন। ভালো থাকবে, কালকে আসানসোলে পেয়ে যাচ্ছেন আপনি। হ্যাঁ, বুকিং নাম্বারে কথা বলে নিন একটু, কালকে পেয়ে যাবেন আসানসোল। আর এর সঙ্গে বলবো সামনের মাসের 2 তারিখে টাটাতে পাচ্ছেন, এবং 3/9 কিন্তু ঘাটশিলাতে পাচ্ছেন। প্রত্যেক বুধবার দাদাকে কিন্তু চন্দননগরে পাবেন, শুক্রবার দুর্গাপুর, শনিবার দিনকে কিন্তু দাদাকে ঢাকুরিয়া দক্ষিণাপন এই চেম্বারে পাচ্ছেন। তবে অবশ্যই কিন্তু বলবো অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কার বিষয়ে জানবেন? আমার ছেলে। ছেলের নাম আর ডেট অফ বার্থ? অঙ্কন কর। ডেট অফ বার্থ? 26/6/2006, তাই তো? কটার সময় জন্ম? ওই 10:50। ওই 10:50? ওই 10:50 দুবার হয়, সকালে হয় রাত্রেও হয়। সকাল 10:50, সকাল 10:50। 10:50 সকালবেলায় জন্মস্থান? জন্মস্থান উদয়নারায়ণ। উদয়নারায়ণ হসপিটাল।
বেশ, আচ্ছা কোথা থেকে, ছিল কোথা থেকে ফোন করছেন? আমি ওই উদয়নারায়ণপুর থেকে, হাওড়া। হাওড়া। কি বার ছিল হ্যাঁ সেদিনটা, কি বার ছিল? সোমবার। সোমবার, বলুন কি জানতে চাইছেন? তবে একটা জিনিস জানবেন, ও কিন্তু ঝট করে মিথ্যা কথা বলে না, যা বলবে সত্যি কথাই বলবে। আর যদি ও মিথ্যা কথা বলে, যদি ও বললো তো সেই মিথ্যা আপনি সত্যি করতে পারবেন না, মানে তাকে আপনি একখানা নেগেটিভ ভাব থাকবে, সেটা হচ্ছে যে একবার বলবো এটা সঠিক, পরক্ষণে বলবে যে না 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 এটা ঠিক না, ওটা সঠিক। তো বর্তমানে একটা জিনিস বলবো, গত বছরে কি কোন রকম রেজাল্ট খুব বাজে এসেছে পরীক্ষায়? যাই হোক, এই সময়টা খুব খারাপ যাচ্ছে, যদি পারেন একটু কাউকে দেখিয়ে প্রতিকারের ব্যবস্থা করবেন। বৃহস্পতির মহাদশা এবং কেতুর অন্তর্দশা চলছিল, এখন বর্তমানে শুক্রের অন্তর্দশা চলছে, তো যদি পারেন কাউকে দেখি একটু প্রতিকার করবার ব্যবস্থা করবেন, করলে পরে ঠিক হয়ে যাবে। একবারে 100% বলছি যে এটা ঠিক হয়ে যাবে, সম্ভব। আর আরও একটা কথা এখান থেকে বলবো, জয়ন্তদা এখান থেকে শুধুমাত্র আপনাদের সচেতন করে দিতে পারেন, তবে ভাগ্যের যদি নতুন সূর্য উদয় ঘটাতে হয় তাহলে একবার না একবার আপনাকে জয়ন্তদার সান্নিধ্যে আসতে হবে। আর সেটা যদি ন তারিখ আলোক কৌশিকী অমাবস্যার আগে হয় তাহলে ওই আলোক কৌশিকী অমাবস্যাতে জ্যোতিষ এবং তন্ত্রমতে তিনি যে কাজ করে দেবেন সেটা 100 নয় 1000% কিন্তু রেজাল্ট পাওয়া যায় খুব তাড়াতাড়ি। কেন জয়ন্তদা? দেখুন আরেকটা জিনিস আমি বলছি, আমি কেন সেটা তো বলবো, আরেকটা জিনিস দেখুন, যে চিন্তা করলে পরে চিন্তা করেই যেতে হবে, ভাবতে গেলে পরে ভেবেই যেতে হবে। এই যে প্রশ্ন এইগুলো এইগুলো ফোনগুলো যে আমি নিয়ে রেমেডিগুলো বলে দিচ্ছি যে এই এই প্রবলেমগুলো আছে ঠিক হবে, তার কারণগুলো কি? নয় মাঙ্গলিক দোষ রয়েছে, নয় গ্রহণযোগ রয়েছে, নানা রকম দোষেতে প্রবলেমগুলো রয়েছে। যদি মনে করেন যে ঠিক করবার, তা আপনি যাকে দিয়ে খুশি করান সে আমার কাছেই আসতে হবে, আমি এই কথা বলবো না, যদি মনে হয় আসতে পারেন। এবার এটা কিন্তু সঠিকভাবে একটা জিনিস বলছি, যদি সঠিকভাবে প্রতিকার হয় যার কাছ থেকে আপনি করুন, কিন্তু 3 মাসের মধ্যে আপনি 100% রেজাল্ট পাবেন। যদি না পান জানবেন যে কাজ ঠিক মতো হয়নি। তো হ্যাঁ, আরেকটা জিনিস যে এই যে 100 নয় আমি 1000% রেজাল্ট, এটা তো কৌশিকী অবস্থার জন্য, দাদা পড়তে সারা বছর কৌশিকী অবস্থা তো পাওয়া যাবে না। অতএব আমি 100% কথাটাই বলে বলে আমাদের অভ্যাস হয়েছে যে হ্যাঁ অবশ্যই আপনি 3 মাসের মধ্যে রেজাল্ট পাবেন। আর কৌশিকী অবস্থার ব্যাপারটাই তো আলাদা, ওটা সারা বছরে একটা দিন পাওয়া যায়, ওই দিনকে মা মানে, এবং আরও একটা জিনিস যেটা চাওয়া হয় সেটা পাওয়া যাবে, আরও একটা জিনিস পাওয়া যায় যেটা জয়ন্তদা বলেন না, পার্সোনালি আমি জানি, সেটা হচ্ছে আলোক কৌশিকী অমাবস্যা, তারপরেই আসে কিন্তু মহালয়া অমাবস্যা, তারপরে আসে দীপান্বিতা অমাবস্যা, মাঝখানে তো থাকেই পূর্ণিমা, আরও অনেক যোগ থাকে। জয়ন্তদা কিন্তু এই যে কাজগুলো আলোক কৌশিকীতে করলেন তার রেজাল্ট হয়তো অনেকে পেয়ে গেছেন, সেই কাজটাকে আবার কিন্তু তিনি এই মহালয়া অমাবস্যায় রিপিট করেন এবং তারপরে দীপান্বিতায়। কেন? তার পাওয়ার বাড়িয়ে দেওয়া এবং অনেক কিছু, যে কারণে কিন্তু বারংবার আমাদের এই সময় আমাদের এটা ব্যাপারটা হচ্ছে, এটা আমাদের সিক্রেট ব্যাপার থাকে যে এটা, তবু আমি বলছি লাইভ অনুষ্ঠানে যখন আপনি কথাটা তুললেন, আপনি যদি মানে যে কেউ আপনারা যদি আমার কাজ দেখেন তাহলে দেখবেন কি একটা লম্বা লিস্ট নিয়ে বসে থাকি, মানে কাজ হচ্ছে পরপর হয়তো একটা হোম মিটে গেল, মিটে যাওয়ার পরে তো একটা ক্যান্ডিডেট সবাই চলে যাওয়ার পরে তো আবার একটা ক্যান্ডিডেট বসলো,
তো এইরকম দেখবেন লাস্ট যেটা মিড নাইটে হয়, মোটামুটি 2:30-3টের সময় যেটা হোমেতে বসা হয়, সেই তখন দেখবেন একটা লম্বা লিস্ট নিয়ে বসলাম, তখন ভাবলে যাবেন যে কী ব্যাপার। ওটা হচ্ছে প্রত্যেকটা এর আগে অবস্থায় যারা এসছে তাদের কিন্তু প্রত্যেকটা কাজ আবার করে দেওয়া হয়, এবং করে এবং বাইরে থেকে, আমার তো ম্যাক্সিমাম সব বাইরে থেকে ক্লায়েন্টগুলো আসেন যারা লাস্ট বারেতে দিল্লি থেকে এসেছিলেন, এমনকি এটা শুনলে পরে এটা ভাবতে কারণ বিদেশ থেকে জানেন যে ইউটিউব বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে না, এবং আমার ক্লায়েন্ট আছেন বাইরে তো আছেন এবং বিদেশ থেকেও আসেন, তো তারা কাজ করার পরে তো আমাকে এগুলো কিন্তু কুরিয়ার করতে হয় আবার, এটা এটা কিন্তু আমার কাজের মধ্যেই পড়ে, অর্থাৎ বলার কিছু ব্যাপার নেই, আপনি কাজ একবার করাবেন তো 3 মাসের কাজ পাবেন। এই যেমন কৌশিকা অবশ্যই আগে যেটা কাজ হয়েছে এবারেও কিন্তু তাদের কাজ জানতে, তো আরেকটা জিনিস একটু ভেঙে বলে দিতে হবে কারণ অনেকের একটু বুঝতে হয়তো কষ্ট হয়, এই যে তিনবার তিনবার আমরা বলছি না, তিনবার নয় তিনের বেশিও কাজ করেন, কিন্তু তার জন্য খালি শুধুমাত্র তখন সেক্ষেত্রে লাগে খুব বাইরের দিকে থাকে, যদি মনে করুন দিল্লি বা একদম ইউপি কি উত্তরাঞ্চলে যদি এইসব সাইডে যদি পাঠাতে হয় তখন কুরিয়ার চার্জ এতটা বেশি হয়ে যায়, বা মহারাষ্ট্রের সাইডে যদি পাঠাতে হয় তখন বলি যে দাদা কুরিয়ার সার্ভিসটা আপনি চার্জটা পে করে দেবেন, বাদ বাকি আমি সব জিনিস পাঠিয়ে দিচ্ছি, আমার ওই ওয়ান টাইম পয়সা, নেক্সট টাইম আর কোনো পয়সা লাগে না। এবং পরবর্তীকালেও যদি কোনোরকম মানে এ হয় যে যে কাজটা গেছিলাম এরকম মরাবাড়ি আতরবাড়ি গেছিলাম গিয়ে নষ্ট ভষ্ট হয়ে গেছে কী হয়েছে দেখুন, শোধন করে দিয়ে বা কাজ করে দিই, তার জন্য আমি আজ পর্যন্ত সেরকমভাবে কিছু নিই না, মানে পারি না, নিতে পারি না, এটা এটুকু বলতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন আর কী বলবো। আর এই না নিতে পারার একটা কারণ আছে, সে কারণটাও হচ্ছে মানুষটি একটা সম্ভ্রান্ত ফ্যামিলি বিলংস করেন এবং নিজে একজন এডুকেটেড খুব ভালো মানুষ, তিনি কিন্তু মানুষের দুঃখের জায়গাটা বোঝেন। আজকের দিনে দাঁড়িয়ে জয়ন্তদা অতি সাধারণভাবে চলেন, সাধারণভাবে থাকেন, কারণ তিনি একটাই কথা বলেন যে মানুষ দিলে ফুরোয় না কুলোয় না আর ভগবান দিলে কুলোয় না, অর্থাৎ ঈশ্বর আমাকে যা দিয়েছেন আমি তাতেই তুষ্ট, এবং তিনি দিলে আমার অর্থ চিরদিন থাকবে, আমি মানুষের থেকে নিয়ে বড় লোক হতে চাই না। এটা জয়ন্তদা আপনাকে হ্যাটস অফ, কারণ এই যে চিন্তাধারা এটা সত্যি আপনার মধ্যে দেখে আমাদের ভালো লাগে। দেখুন সবই চলছে তার আশীর্বাদে, অতএব আমি মানে যে যেটুকু যা পাচ্ছি ওটা অতি আমি সন্তুষ্ট। আর আপনি তো যেটুকু কাজের খরচা সেটুকুই না, আর কাজের খরচা যেটুকু, একটা বিশেষ করে তারাপীঠটাকে আমি আজ পর্যন্ত বিজনেস হিসেবে মানতে পারিনি, পারবেনও না, পারবো না, যেদিনকে পারবো আমি এটুকু জানি, যেদিনকে আমি পার মানে মানবো যে ওটা বিজনেসের জায়গা বলে সেদিন থেকে আর কাজ হবে লোকের, আমি ওই জন্য আমি আজ পর্যন্ত আমি ওইটা করি, আমাকে নিজেকে চিন্তা করতে হয় যে এই অবস্থায় যাবো, আমাকে আমাকে আমার খরচা আমাকে নিজে জোগাড় করতে হয় যে তারপর যাবো, খরচা আছে, আমি অপরের ওপর বেশ করে আমি চলি না। আরও একটা বিষয় যেটা হচ্ছে জয়ন্তদা, ধরুন যাদের মাঙ্গলিক যাদের সন্তান হচ্ছে না বা বিবাহিত জীবন খুব দুর্বিষহ হয়ে গেছে, যে মামলা মকদ্দমা জড়িয়ে গেছে, ওনারা কি এই 9 তারিখে? দেখুন আমি আপনাকে, আমাদের টাইম একদম শেষ হয়ে এসেছে, আমি দুটো কথা বলে রাখছি, যদি মামলা মকদ্দমায় খুব জর্জরিত হয়ে থাকেন, যদি মনে করুন মেয়ে খুব অত্যাচারিত হচ্ছে শ্বশুর বাড়িতে, মানে একবারে খুব দেয়ালে পিঠ থেকে গেছে এরকম অবস্থা, ডিভোর্সের জায়গাও চলে গেছে এরকম অবস্থা, তো আর মাঙ্গলিক দোষের জন্য মানে সবাইকে দেখাচ্ছেন মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, খণ্ডন করেছেন কিন্তু বিবাহ হচ্ছে না, এই তিনটে কাজে বলবো, এই তিনটে কাজের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন 100% এখানে বসে আমি বলছি যে আপনি রেজাল্ট পাবেনই পাবেন। আর তার জন্য যেটা করতে হবে, টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার হচ্ছে 9007757888 ও 9804788000, এই নাম্বারে ফোন করে বুকিং করতে হবে, সময় যেহেতু শেষ বিদায় নিতেই হবে, জয়ন্তদাকে বিদায় জানাবো, বিদায় জানাবো আপনাদেরও, আপনাদের জন্য বুকিং নাম্বার খোলা, এই মুহূর্তে ফোন করুন, বুকিং করুন, যোগাযোগ করুন, অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়, আপনি একটা হাত বাড়াবেন, বাকি দুটো হাত দিয়ে জয়ন্তদাই আপনাকে তুলে ধরবেন, আপনার জীবনে নতুন সূর্যোদয় তিনিই ঘটাবেন, এই বলে শেষ করব। নমস্কার জয়ন্তদা, নমস্কার, ওম নমঃ শিবায়, জয় মাতারাম।